মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফাল ইহসান ইসমাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তাহলে সে বাপ যেন একটা সুন্দর নাম রাখে। এখানে উপার্জন করে খাওয়াতে হবে এ কথাটা আসেনি, এটা বাপের জিম্মেদারি করবে। তবে জরুরি জিম্মেদারি কি করতে হবে, একটা সুন্দর নাম রাখতে হবে। তো নামটা রেখেছে লিটন। এখন ওই বাপকে জিজ্ঞাসা করেন ভাইজান নামটা কেমন হয়েছে, ও কি বলে দেখেন, নামটা আসলে ভালো হয়নি। তো তাহলে ও বাপ নয়, আমি বলি না, আমি অস্বীকার করিনি, তবে আমি খুব দুঃখ করে বলেছি এটা ওর চাচা, আমি দুঃখ করে আফসোস করে বলেছি এটার সৎ বাপ। নাম কেন এটা হবে, হবে ছেলের নাম নবীদের নাম ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, ইয়াকুব, ইসব, মুসা, ঈসা, নইলে নাম হবে আল্লাহর গুণবাচক আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল হামিদ, আব্দুল সাত্তার, আব্দুল গাফার, এসব নাম হবে, আব্দুর রাজ্জাক, আব্দুল জব্বার, আব্দুল মতিন, এসব নাম হবে। হয় নবীদের নাম হবে না হয় আল্লাহর গুণবাচক নাম হবে। নাম কেন লিটন, একটা কথার কথা বলছি, তার মানে ওর বাপ নেই, আর না হলে এটা সৎ বাপ, না হয় এটা চাচা, আপনি লজ্জা করবেন না, আমি এই কথা বলিনি। আবার দেখেন মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফাল ইহসান ইসমাহু, সে যেন একটা কি নাম রাখে, সুন্দর, সুন্দর নাম রাখে। সুন্দর কাকে বলে, সুন্দর কাকে বলে, নামটা শুনতেই খারাপ লাগে, তিন লাইন নাম রেখেছে লম্বা করে, ম্যাট্রিক পরীক্ষা দিতে গেলে নামই ঠিক আসবে না, তখন সংশোধন করতে করতে জীবন যাবে। দুই, বাপ তার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাবে, শিষ্টাচার, বাপই তো জানে না শিষ্টাচার কি জিনিস, শিষ্টাচার শিখাবে। আব্বু কেউ যদি এক গ্লাস পানি দেয়, আব্বু কেউ যদি তোমাকে কলমটা পড়েছিল কলমটা উঠিয়ে দেয়, তাহলে তুমি বলিও যাজাক আল্লাহ খায়, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক, এটা বলিও আব্বু। তাহলে ও যে একটা কলম মেঝে থেকে উঠিয়ে দিয়েছে তোমাকে, ও যে একটা উপকার করলো, তো তুমি মানুষ হিসেবে তার উপকার করতে পারবা কি না, এই কাজটা উপকারের পাল্টা যে উপকার করতে হবে, এটা কার উপরে চাপিয়ে দাও, আল্লাহর উপরে চাপিয়ে দাও। আরে তোমার মুখের উপরে থাকলে না হয় তুমিও, ওনার গাড়িটা একটু ঠেকে গেছে, দামি মানুষ, ধনী মানুষ, তুমি একটা তার কলমটা উঠিয়ে দিয়েছিলে, তো দামি মানুষ গাড়িটা ঠেকে গেছে, তখন তুমি পিছন দিক থেকে ঠেলে দিয়েছ, তো ওইও বললো যাজাক আল্লাহ খায়, মুখামুখি হলো যাজাক আল্লাহ খায়, তো সামনাসামনি হলে না হয় হলো, কিন্তু আমি যে যাজাক আল্লাহ খায়ের বলেছি আপনার ব্যাপারে, আপনি বিপদে পড়েছেন লন্ডনে, এখন এই বিপদ থেকে কে বাঁচাবে, আমি যার উপরে চাপিয়ে দিয়েছি সে। আর আপনি যদি বলেন থ্যাংক ইউ, ধন্যবাদ, কিছুই না, এ জিরো, এ জিরো নয়, জিরোর তো সময়ে দাম লাগে, সংখ্যার এদিক ওদিক করে দিলে ডানে বামে করলে কি হয়, ওরা অনেক দাম আছে, কিন্তু থ্যাংক ইউ এর জিরো দাম নাই, এ কিছুই না, ধন্যবাদ এ কিছুই না, এ দিয়ে কিছুই হয় না, যেটা দিন রাত মানুষ ব্যবহার করছে, এটা তো ইহুদি খ্রিস্টানদের দেওয়া। বাপও জানে না শিষ্টাচার কাকে বলে, মাও জানে না, বাপে বিবাহ দিয়েছে তাই বউয়ের কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, তাই ও বাপ, তাই ওই মা, ও তো আর জানে না মা কাকে বলে, বুঝে ও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখে ও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনে ও শোনে না, ওরা কান আছে শোনে না, উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ, পশু প্রাণীর মতো জীবন, গরু ছাগলের মতো, খাচ্ছে থাকছে দিন কাটছে, পয়সা পাতি ইনকাম করছে, 50-60 বছর হচ্ছে, মরে যাচ্ছে, ওকে মাটিতে চলে আসছে, কেউ কিছু বোঝে না, এমনিতে আসা আর যাওয়া, গরুটা জবাই করলে যদি মরে যায় তাহলে ফেলে দিবে, পুঁতে দিয়ে আসবে, আর যদি জীবিত থাকে তাহলে কি করবে, রান্না করে গোস্ত খেয়ে নিবে, এই মানুষ কিছুই না, এমনি এসেছে আর আছে আর থাকছে আর যাচ্ছে। হাদিসটা এখনো শেষ হয়নি, শিষ্টাচার, আব্বু মোবাইলটা রিং হচ্ছে, রিং হলে তুমি অন করে দে বলবা আসসালামু আলাইকুম, আবু যদি চিনতে পারো নাম্বারটা হিন্দুর তাহলে বলিও
ধন্যবাদ জি, কি বলছিলেন জনাব? আর যদি চিনতে না পারো, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ডোম হোক, চামার হোক, মেথর হোক, যে হোক না কেন, বলবে আসসালামু আলাইকুম। কখনো বলবে না হ্যালো। হ্যালো বলে কুকুরকে ডাকে, মানে শিষ্টাচার। কেউ জানে না কাকে বলে শিষ্টাচার। এই ছেলে, এই তোমাকে রেডি হতে বললাম, তুমি খেয়াল করনি। এক নাম্বার বাক্য, সুন্দর নাম রাখতে হবে, এটা নবীর আদেশ। কাকে রাখতে হবে? বাপকে। দুই, ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে। কে শিখাবে? বাপ, শিষ্টাচার। তিন, ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, ফলে ইজাবে যহু, বাপ তার বিবাহ দিয়ে দিবে। এ দেখেন বাপের জিম্মেদারি। ফাইজা বালাগা, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ওলা মিজাবে যহু, বাপে তার বিবাহ দেয়নি, ফাইন আসাবা ইসমান, এই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে বসে, ফাইন নামা ইসমহাল আবিহে, সে পাপ তার বাপের হবে। সুন্দর করে চিল্লাই চলে গেছে লন্ডন, তিন মাসের চিল্লাই, আর বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবি টিপে। এ নাকি বাপ, এ নাকি পাহারাদার, এ নাকি বাপের বাপ হিসাবে ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাবে। বলো হিসাব, এই ছেলে বাপ কাকে বলে? এক মিনিট দেখো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাজুল সাইয়্যিদ, বাপ হলো কর্তা, ওয়াল মারাতু সাইয়্যিদা, মা হলো কর্ত্রী, নিজের কাজ করে যে সে হলো কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে সে হলো কর্মী। আমি নিজে উঠে ফজরে সলাত আদায় করলাম, এখন আমি কি কর্মী? আমার ছেলেকে বললাম আব্বু সলাত আদায় কর, আব্বু উঠো, এখন আমি কি কর্তা? তো আমি যদি আমার ছেলে মেয়েকে না বলি, তাহলে রাসূলের সাথে আমার অন্যায় আচরণ করা হলো। আমি যে বাপ, এই জিম্মেদারি আমি পালন করিনি, আমার জীবিকা না ভুল। আমি বুঝেছি যে আমার ছেলে মেয়েকে উপার্জন করে খাওয়াতে হবে। হ্যাঁ, আপনি বুঝেছেন ভালো, কিন্তু এটার আগের বাক্যটা হলো এই যে ছেলে মেয়ের সব কিছু দেখতে হবে, এই কথা আল্লাহর নবী বলে। আপনার মা ঘুম থেকে উঠে সলাত আদায় করলো, এখন আপনার মা কর্মী, মহিলা কর্মী, আর আপনার বোনকে বললো আম্মু উঠো উঠো, আম্মু উঠো সলাত আদায় করো আম্মু, এখন আপনার মা কি কর্ত্রী? আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম, আমি কিন্তু অনুবাদক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুখের কথা এভাবেই আছে। আর জাবেরের হাদিসটা পূর্ণ অনুবাদ না করে আপনার মায়ের জিম্মেদারিটা বলে চলে যাই। জাবের বললেন, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে। আমি তালাক প্রাপ্তা বিবাহিতা মেয়েকে বিবাহ করেছি চারটা কারণে। আমার বাপ মারা গেছে, ছয়জন মেয়ে রেখে আমার ছয়টা বোন আছে ছোট ছোট। আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, নয়জন মেয়ে রেখে, এক হাদিসে নয়জন, এক হাদিসে ছয়জন। তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি, আমি তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি চারটা কারণে, যেন আমার স্ত্রী আমার বোনদের সাথে এগুলো করতে পারে। এক, তোয়াদ্দেবহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। ওর স্ত্রী ওর বোনদেরকে কি শিখাবে? শিষ্টাচার। মানে মা বাচ্চাদেরকে কি শিখাবে? শিষ্টাচার। মা তো জানে না শিষ্টাচার কি জিনিস। দুই, অতুয়াল্লে মোহন না, মা ওই তার মেয়েদেরকে বিদ্যা শিখাবে। আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি, যাতে করে বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি, যাতে করে আমার স্ত্রী আমার বোনদের কি কি করতে পারে? বিদ্যা শিখাতে পারে। তিন, তুরাজ্জল হন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে, পরিপাটি করে দিতে পারে, কাপড় চোপড় পরিষ্কার করে রাখতে হবে ছেলে মেয়ের, দাঁতটা পরিষ্কার করে ঝকঝকে করে রাখতে হবে ছেলে মেয়ের, পা হাতগুলো ঠক ঝকঝকে করে রাখতে হবে, নখ কেটে দিতে হবে প্রতি সপ্তাহে, মাথার চুল সুন্দর করে ঠিকঠাক করে পরিপাটি করে কেটে দিতে হবে, এগুলো কে করবে? মা। চার, আমার স্ত্রী যেন আমার বোনদের পাহারা দিতে পারে, মা হলো পাহারাদার।
এখন তোমার বোন ক্লাস টেনে পড়ে, তোমার মায়ের পাশে দাঁড়িয়ে আছে, মাথায় চুল আছে খোলা, কাপড় কাপড় দিয়ে ঢেকে নেই, এবারে পাঞ্জার পাঞ্জা চুল, বলো তো এটা তোমার মা না তোমার খালা? ওটা তোমার খালা। তুমি যে বলে দেখো আসসালামু আলাইকুম, আচ্ছা আম্মা আপনি আমাদের মা না আপনি আমাদের খালা, দেখো তো তোমার মা কি বলে। যে তোমার প্যান্টারি অবস্থা তুমি দেখো, প্রায় সবারই, আমার কিছু করার নেই, আমাদের বাসায় চলো। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। মরু আওলাদাকুম বিসসালাত ওয়া সাবনে সিনিনা, ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে, পিটিএ সালাত আদায় করা 10 বছর বয়সে, 15 বছর বয়স পর্যন্ত সালাত আদায় করেনি, তখনও ছেলে বাপের সাথে আছে, বাপ বেটা একসাথে, এটা নয়, এ বাপ নয়, এ চাচা না, এ সৎ বাপ। কঠোর হতে হবে, সালাত ভিন্ন ধরনের ইবাদত, আদেশ। সংক্ষিপ্তভাবে বললাম সালাত আদায় করতেই হবে, এখন একটু বলি সালাত আদায় না করলে কি হবে। সালাত আদায় না করলে মানুষ কাফের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইলান আদা বিনাল কুফর তারকুস সালাত, যে সালাত আদায় করে সে মুসলমান, আর যে সালাত আদায় করে না সে হলো কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেছে। সালাত ছেড়ে দিলে সে কাফের হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন, উমের তানুকা তেলার নাস, আমাকে আদেশ করা হয়েছে, আমাদের নবী বলছেন আমাকে আদেশ করা হয়েছে, মানুষের সাথে আমি যুদ্ধ চালাবো যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করবে, তিনটি সালাত আদায় করাবো যে কোনো মূল্যে, এটা আমাকে আদেশ করা হয়েছে, হাদিস বুখারী মুসলিম। তখন এই হাদিসের ভিত্তিতে ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহেমাহুল্লাহ সেই কালে বলেছেন, কেউ যদি অলসতা করে এক অক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে, তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। কেন? তাকে পিটিয়ে সালাত আদায় করার কথা বলা হয়েছে। সেই কালে ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ বলেছেন, কেউ যদি এক অক্ত সালাত অলসতা করে ছেড়ে দেয় তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এখনকার তো যারা মডল মাতাব্বর, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ওরা ঈদের পরের দিন চাউল ভাগ করে ফেতরা, সেই জন্য মডল। আর বিবাহের দিন কয়টা বর যাত্রী লাগবে, কে কে ডুলি বিবি যাবে, তারই হলো মডল। কে সালাত আদায় করছে না করছে এর কোনো মডল হিসেবে দেখার বিষয় না, একদিন থাকা ঠিক নাই। চট করে যখন কথাটা মনেই পড়ে গেল বলে রাখছি, এই এলাকাতে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মালদাহের মানুষ থাকে, বলে যাচ্ছে ডুলি বিবি শব্দটা চিরদিনের জন্য ভুলে যেতে হবে, তোমরা আজকে বিবাহতে ডুলি বিবি শব্দটার উপরে পেশাব করে উঠে যাওয়া, তার মানে তোমাদের আর কোনো দিন বিবাহতে কোনো ডুলি বিবি নামে কোনো মেয়ে যাবে না, তোমার বোন হোক খালা হোক ফুপু হোক কেউ, ডুলি বিবি শব্দই না যাই, এমন ভাবে ডুলি বিবি ভুলে যাও যে 20 বছর পরে কেউ যদি বলে যে ডুলি বিবি, তখন আর একজন পাঁচজন বলবে ওটা কি গো, কি শব্দটা, ওটা কি, মানে কারো যেন জানা না থাকে, এভাবে ভুলে যেতে হবে। আর থোবড়া বিবাহের পূর্বেই ক্ষীর রান্না করে মেয়ের মুখে তুলে দিবে, সারা গ্রামের লোক এত বড় নোংরা কাজ যেন বিবাহতে না ঢুকে। বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী সালাত আদায় করে স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিবাহ কেটে গেছে। কেন? একজন মুসলমান আর একজন কাফের, কলম লাগে না, খাতা লাগে না, চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাজী লাগে না, অফিস আদালত লাগে না, এমনিতে গেছে বিবাহ, বিবাহই নেই। এমনকি এত শক্ত হাতে বলছেন তারা এখন, যে এই লোক যদি মারা যায় তাহলে তাকে মুসলমানের কবরে তার কবর দিতে হবে না, ওকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে, হিন্দুকে যেখানে ফেলে দেওয়া হয় সেখানে ফেলে দিতে হবে। যদিও হিন্দুদের এটা ভুল নীতি আছে, হিন্দু হলেও মাটিতে পুঁতে দিতে হবে, এটাই বুখারী মুসলিমের হাদিস। 1 মিনিট, এই ছেলে আমার দিকে খেয়াল করো তো, ঠিক হয় যেন কথা। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবের কাছে গিয়ে বলছেন, চাচা
আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন চাচা, বিচারের মাঠে জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব, আপনি খালি একটু বলেন। তখন আবু জাহাল বলছে, ওরে মরার কালে আপনি ধর্ম ত্যাগ করবেন, আজীবন মানুষে আপনার নিন্দা করবে, ছি 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 ছি, লোকটা এত বড় লোক মরার কালে ধর্ম ত্যাগী হয়ে মরল। তখন আবু তালেব বলছে, বেটা ভাতিজা, আমি মরার কালে ধর্ম ত্যাগ করব না বেটা, যা ছিলাম তাই থাকলাম। তার মানে ইসলাম গ্রহণ করল না। তখন কয়দিন পরই মারা গেছে, আলী বলছেন, আল্লাহ রাসুল আপনার চাচা মারা গেছেন। তখন আল্লাহ রাসুল বলছেন, যাও ওকে মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও, তার জানাজা নাই, তার কাপন দাপন নাই, তার কিছুই নাই, তার কোনো ক্ষমা চাওয়া নাই, ওকে নিয়ে যাও মাঠে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও। তাহলে অমুসলিম মরলে কি করতে হবে? গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দিতে হবে, হাদিস বুখারী মুসলিম। এখন যেটা চলছে সেটা কিভাবে চলছে, হিন্দুদের কি নীতি আল্লাহই ভালো জানে, তবে এটা হলো হাদিস। অমুসলিম মারা গেলে কি করতে হবে? মাটিতে পুঁতে দিতে হবে। আমরা অল্প আলোচনায় বুঝলাম, যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়।